মায়ের নাম হয়েছে সৈয়দুল নেশা, আমার বাবার নাম হয়েছে মুজিবুল হক মোল্লা, গ্রাম জিলিলপুর, নোয়াখালী। একাত্তরের আগে আমি প্রথম রাজবন্ধু স্কুলে পড়ছি, 64 সালে 67-তে যাই আমি কল্যাণ স্কুলে, বাইজি কল্যাণ স্কুলে পড়ছি। এরপরে আমি আমার কর্মস্থলে চলে যাই, স্বাধীনতা সংগ্রামের সময় সমুনি রিসেন ফার্স্টের দোকানে কাজ করছি। সমুনি যখন করিমপুর রোডে আমি রিসার গ্যারেজে ছিলাম, তখন তো আমি মেট্রিকে পড়ি, মেট্রিকে প্রাইভেট পরীক্ষা দেবো, নিজে স্কুল অর্থায়ন নাই, এই জন্য প্রাইভেট পরীক্ষা দেবো। তো ইয়ানে কাম করতাম, তখন মামুদুল্লাহ, ল্যাংড়া মামুদুল্লাহ আছে, তখন সেই ল্যাংড়া মামুদুল্লাহ এই সবুনি কলেজে ডিগ্রির জন্য কন্টেস্ট করছে, সেই সময়তে আমি রাজনীতি আরম্ভ করি। তারপর যখন যুদ্ধ লাগলো, লাগার যেদিন সবুনি বাজারে আগুন দিছে, সেদিন আমি বাড়িতে চলে গেছি। ইয়ার এক সপ্তাহ পরে আমি চলে গেছি ভারতে। ভারতের ট্রেনিং আমি যখন আমরা গেছি, তখন ট্রেনিং সেন্টার একবার আরম্ভ হলো, ফার্স্ট ট্রেনিং সেন্টার আমরা করছি ইয়া উদয়পুর। তারপর আমার ট্রেনিং দিয়ে আসি, ট্রেনিং দিয়ে আসার পরে তখন রাজবন্ধ এ আই মুক্তিযুদ্ধে আগরে হারাইছে বাংলাদেশে, বাংলাদেশে হারানোর পরে আমরা তিনজন আছিলাম, নাম ছিল জনাব আব্দি নুরুল হুদা। যখন বাংলাদেশে আসছিলাম, বাংলাদেশে আসি দেখি দেন এখানে কোনো ক্যাম্প এবং তৈরি হলো, তখন আমরা টোকাইতে টোকাইতে আমরা 11 জন বিডিআর আর্মি মিলি আনসারে আমরা 11 জন তখন একটা ক্যাম্প গঠন করছি। আর 12 থেকে ক্যাপ্টেন অমর লাগা আছে, কজির গোলাপরাও, তারপরে মোশার মোশর, আবু তাহের, জনাল আব্দিন, এরাই ছিল মুস্তফা, কথা বুঝলেন 11 জন। তখন 12 থেকে ক্যাপ্টেন অমর লাগা আছে। আসার পরে আমাদের ক্যাম্প যাত্রা করে স্টার্ট করি ক্যাপ্টেন অমর লাগায় আমাদের ক্যাম্প গঠন করার পরে তখন আমাকে রয়ে গেছে ওই যে ইতিহাসি আঙ্গা একরাম সৌদির বাড়ি, নিয়ে সেখানে ক্যাম্প গঠন করছে ইয়ারিদি রবিকেরিদি ক্যাম্প গঠন করছে। যখন ইয়ান্তুর হারিয়ে গেছে ভারতে, ভারতে নিয়ে আমাকে তিন ক্যাম্পের অস্ত্র দিয়েছে, রূপপুর রহমান, রামগঞ্জ, রূপপুর রহমান, রাজগঞ্জ আর রবিকের অস্ত্র দিয়েছে। আর সেখান থেকে কান্তিনাথ ক্যাপ্টেন অমর রাও দেওয়ার পরে আমি একাই এটাকে ইয়ে করে আনি, রূপপুর রহমানে দিয়েছি, রাজগঞ্জ রাখছি আর ইয়ারে দিয়ে আসি, রবিকেরি দিয়ে আসি এই অস্ত্রগুলা। দিয়ে আসার পরে আমার ক্যাম্প স্টার্ট হয়েছে, স্টার্ট হওয়ার পরে শেষ পর্যন্ত আমাদের ক্যাম্পে 120 জন যুদ্ধ হয়েছে। আমাদের আমরা একটা ক্যাম্পের 60 ভাগ করছি, আমরা ক্যাম্প পরিচালনা করছি, কিন্তু আমাদের ভাতাটা ইন্ডিয়ান সরকার দিছে, মানে কতজন 36 জনের ভাতা দিছে ইন্ডিয়ান সরকার 50 টাকা করে। এই হইলো, এরপরে যুদ্ধ আরম্ভ, যুদ্ধ তো মেলাও হয়েছে, স্বর্ণবন্ধ হয়েছে, তারপরে ওদারহাট হয়েছে, তার ওদারহাট থেকে আমরা 141 গাদাগার পাচ্ছি। স্বর্ণবন্ধু কী মারা গেছে বলছে, রাজগঞ্জ কত মারা গেছে, এটা তো পাঞ্জাবের লোক যুদ্ধ হয়েছে, যুদ্ধ হয়ে হাঁসে মারা গেছে, হাঁসিমের তো দাঁড়াইতে হলাম, হাঁসে মেরে একটা লোককে দেখাই দিছি, সেই লোকে দেখাই দেওয়ার পরে সেই লোকেরা আমরাই বাড়িয়ে এনেছি পরে। আর এখান থেকে যারা ছুটি গেছে মনারাজ 3 জন ধরা গেছে, আমাদের ওই 3 জন মারা গেছে, মোটামুটি 7 জন মারা গেছে সেই দিন মুক্তিযোদ্ধা। এরপরে যুদ্ধ তো মেলা হয়েছে, এরপরে মাইজি গেছে, মাইজি যুদ্ধ হয়েছে, পরে করছে দিঘিয়ারে, এইভাবে তো আমরা মেলা সৈন্য হারাইছি, আবুগাল আমরা হারাইছি 100 জন, তারপরে এখানে হারাইছি 4 জন, ওইখানে মাইজি হারাইছি 2 জন, এভাবে আমরা মেলায় হারাইছি। এই সময় ওই যে ইয়া মাইজি আমরা যে ক্যাম্প ইয়া ফিটিয়াইতে আমরা যখন যুদ্ধ করি তখন কিন্তু আমরা এটাকে ইয়ে করতে পারি না, তখন হেলিকপ্টার আসার পরে যাই মাঝি সাজিয়ে দিয়েছি, এক অস্ত্রলি কুমিল্লা ক্যান্টনমেন্ট গেছি। কুমিল্লা ক্যান্টনমেন্ট যাওয়ার পরে আমি এক মাস 7 দিন ছিলাম, আরে মনে করেছিলাম চাকরি করুক, যখন 120 টাকা বেতন দিছি তখন একাই চাকরি করতে হবে। আমার আবার ওই কুমিল্লা
এক জাদুঘরে দিছে ডিউটি, আজ এইদিন না এই বেতন আর হুস্ত আই চলি আইছি দেশে, আমি দেশে চলি যাই, আমি আমার কাজ গাব পেশা জিনিস, কিন্তু সব ভর্তি বড়ি গেছে, আমরা যে আশা করছি এই আশার কিছুই নেই, এই আশা আমি আওয়ামী লীগ করছি 46 বছর, কারণ আমি এবার গা নাম নিচ্ছি, আমি কনসার্ট করছি কত 46 বছর আওয়ামী লীগ করছি, এখন সব আওয়ামী লীগের কী করতাম কম, এই দেশ স্বাধীন করছি একটা আশা নিয়ে আস, দেশ স্বাধীন করছি যে আমরা মুক্ত অনমুক্ত নাই, অন 22,000 বাই আগে আছিল 22 পরিবার, এখন 22,000 পরিবার হয়েছে বুঝছেন, আমরা যে আশা পড়াশোনা করছি সেটা আঙ্গুরে এখন বাতায় দেয় ঠিক, আমরা যে ছেলে মেয়ে হরামু সে সুযোগ আমাদের নেই, অন মানছি সরকার কয় এনে করে, কিন্তু আমাদের দেশে দুর্নীতি হারি না হারে না, পরিবার হলাই করতুন মনে করেন আপনার দেয় না আপনার নেতা ওইটা এইটা আপনি সব কিছু আমি মূল্যায়ন নেই, আমরা দেশটা স্বাধীন করছি যে উদ্দেশ্য সে উদ্দেশ্য তো পূরণ হয়নি, কিন্তু উন্নতি এই দেশ ইয়ে হয়েছে এই উন্নত হয়েছে ঠিকই, তবে যেই আশা নিয়ে করছি আমরা এই চেয়ে নাম সোনার বাংলা সোনার বাংলায় হইতো, কিন্তু যেসব পান্ডা গুন্ডা ধরনের হয়েছে না, এখন আমাদের প্রজন্মটা ঠিকমতো যদি ব্যবহার করে তাইলে হয়তো হইতে পারে, নয় হওয়ার কোনো লক্ষণ নেই।